শুক্রবারই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়ে গেল। প্রত্যাশিতভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলবেন না বা কিছু রদবদল হবে নেতৃত্বে, এমন প্রত্যাশাও ছিল অনেকের মনে। বিশেষত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ওয়ার্কিং কমিটিতে নেওয়ার কথা মমতা ঘোষণা করবেন বলেও জল্পনা ছিল। কিন্তু শুধুই সুব্রত বক্সিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে আর কয়েকটি রাজ্যে কারা কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে এতটুকুই বলে সাংগঠনিক কথা শেষ করেছেন মমতা। বাকিটা আগামী 10-15 দিনে ঘোষণা করবেন বলেই জানিয়েছেন। মমতার ভাষণের সিংহভাগ জুড়ে নারদকাণ্ড ও বিজেপির আক্রমণের মুখে দলীয় কর্মীদের চাঙ্গা করার কথাই ছিল। আসলে গত মাসখানেক ধরে বিজেপি মমতাকে এমন এক রাজনীতির দিকে টেনে নিয়ে যাচ্ছে যে রাজনীতি তাকে সরকারের আসার পরে কখনো করতে হয়নি। মূলত দুটি বিপদ মমতার সামনে। সিবিআই তদন্ত, এমন নয় যে সিবিআই তদন্তে তৃণমূলের কোনো নেতা আগে গ্রেফতার হননি বা কাউকে জেরা করা হয়নি, কিন্তু একেবারে 12 জন মন্ত্রী সাংসদ বিধায়কের বিরুদ্ধে সিবিআই এর এফআইআর দায়ের করা মমতার কাছে বড় ধাক্কা। এদেরকে গ্রেফতার করা হলে তা আরো বড় বিপদ ডেকে আনবে মমতার জন্য। যাদের বিরুদ্ধে নারদকাণ্ডে এফআইআর করা হয়েছে তারা প্রায় প্রত্যেকে তৃণমূলের প্রথম সারির নেতা। এই নেতারা গ্রেফতার হলে তৃণমূল নেত্রী বড়ই চাপে পড়বেন। এমনটা নয় যে সেই ঘটনার ফলে তার সরকার পড়ে যাবে। এর আগেও শারদ রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতারা গ্রেফতার হলেও বা নারদ অভিযোগ থাকলেও নির্বাচনী বৈতরণী পার হতে মুখ্যমন্ত্রীর কোনো সমস্যা হয়নি, এখনো জনসমর্থনে কোনো ধস নামেনি। কিন্তু এই অভিযুক্ত নেতারা গ্রেফতার হলে প্রবল চাপ নিয়ে মমতাকে কাজ করতে হবে। হিন্দু রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে বোধহয় এতবার বলতে হয়নি আমি হিন্দু যতবার তিনি এই কথাটি গত এক মাসে বলেছেন। রামন বমি নিয়ে মাস খানেক ধরে যে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি মমতা। সরকারি সভা থেকে হোক বা দলের সম্মেলন হোক, পাশের রাজ্য ওড়িশা, সব জায়গায় দাঁড়িয়ে মমতাকে প্রকাশ্যে বারবার বলতে হচ্ছে আমি হিন্দু। বিজেপি ও সংঘ পরিবার পশ্চিমবঙ্গের রাজনীতির মূল পরিসরে হিন্দুত্বের রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে, মমতার প্রতিক্রিয়া দেখে তা স্পষ্ট বোঝা যায়। বিজেপি জুজু, মমতার রাজনীতিতে উত্থানের মূলে রয়েছে তীব্র সিপিআইএম বিরোধিতা। জ্যোতিষ বসু হন বা বুদ্ধদেব, এদের বিরোধিতা করে রাজনীতি করে গিয়েছেন মমতা। মূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গড়া বা 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসা মমতার যুদ্ধের মূল প্রতিপক্ষ ছিল সিপিআইএম। সেই সিপিআইএম এর শক্তি ক্ষয় হয়ে যাওয়ায় মমতা তার রাজনীতির প্রতিপক্ষই খুঁজে পাচ্ছিলেন না। প্রায় 6 বছর সরকারে থাকার পর সিপিআইএম এর বিরুদ্ধে পুরনো কথা ছাড়া নতুন কথা মমতার মুখে আর নেই। এবার তিনি নরেন্দ্র মোদীকে তার প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন, এক প্রকার বাধ্য হচ্ছেন। ভোটের অঙ্কে এই রাজ্যে বিজেপি অনেক পিছিয়ে থাকলেও দক্ষিণ কাথির উপনির্বাচন মমতার জন্য অশ্বনী সংকেত বয়ে আনছে। বিরোধী বাম শিবিরের ভোটে বিজেপি তো চলে যাচ্ছে দেখে, বামেদের ভোট ব্যাংকে যাতে আর ধস না নামে তা দেখতেও এক প্রকার উদ্যোগী হয়েছেন মমতা। তার বিরোধী হিসেবে বিজেপি অনেক শক্তিশালী। এই দল একটি দেশের সরকার চালাচ্ছে, এদের সংগঠন ও সংঘ পরিবারের সংগঠন একযোগে কাজ চালালে তা অনেক সুসংগঠিত আক্রমণ গড়ে তুলবে মমতার বিরুদ্ধে। সবার উপরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা। তার বিরোধী হিসেবে বিজেপি যে মমতাকে আরো চাপে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মমতাকে এখন বেশিরভাগ যুদ্ধ বিমানের কথা ছেড়ে নরেন্দ্র মোদীর কথাই বলতে হয়। মোদীর বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোকে একজোট করতে ছুটে বেড়াতে হয় তৃণমূল নেত্রীকে। বিজেপির মতো সংগঠিত শক্তির লড়াই মমতার পক্ষে কঠিনতর হবে। ধীরে ধীরে মমতাকে এই খাদের কিনারেই নিয়ে আসছে বিজেপি। বারবার মমতা খাদের মুখ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন। এবার এই লড়াইয়ে মমতার একমাত্র পুঁজি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তার অটুট ভোট ব্যাংক ও উন্নয়নের ফিরিস্তি। কিন্তু সেই ফিরিস্তি শোনানোর মতো সময় পাচ্ছেন কোথায় মুখ্যমন্ত্রী? আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।